1990 সালের সেই হেতল পারেখের বিভীষিকা আবারও উঠে এলো। রক্ষকই যখন ভক্ষক, তখন বেশি করে দেওয়ালে পিঠ ঠেকে যায় নিরাপত্তার, যার অন্যতম নিদর্শন জোড়াবাগান ধর্ষণকাণ্ড এবং খুন। এক বহুতল আবাসনের নিরাপত্তারক্ষীর দ্বারা খুন এবং ধর্ষিত হন এক নাবালিকা। নিরাপত্তায় শিশুরা কি আদৌ সুরক্ষিত? কি বলছেন অভিভাবকরা, শুনে নেব, চলুন। আমি ওই আগের দিনে যে ধর্ষণকাণ্ড হয়েছে বাচ্চাদের ইয়ে দিয়ে, তো আমি সেটা বলতে চাই যে মানে মায়েদের বা বাবাদের আরও বাচ্চাদের বেশি করে খেয়াল রাখা দরকার। আর একা বাচ্চাকে ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, মানে একা কারুর হাতে ছেড়ে দেওয়া বা বাবা মাকে সঙ্গে মানে সবসময়তেই নিয়ে আসা, যে বাচ্চাকে কোথাও স্কুল বা কোথাও দিলে বা এ করে সবসময় একটা বাচ্চার কেয়ার রাখবে। বাচ্চা বড় হয়ে গেলে তখন তারা নিজেরা চলাফেরা করতে পারবে। এটা খুব দুঃখের বিষয়, এখন আমাদের দেশে এখনো পর্যন্ত এই জিনিসটা হয়ে চলেছে। এত কিছু বলা হয়, এত কিছু করা হয়, তা সত্ত্বেও আমাদের মানে ভুগতে হচ্ছে এই বাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে। আমি বলবো যে মা বাবাদের তো একটা দায়িত্ব থাকেই, ছোটোর থেকে বাচ্চাকে বোঝানো, বলা, তারপরে একটা ইশারার ব্যাপার থাকে, স্পর্শের ব্যাপার থাকে। তো আমি প্রত্যেক মাদেরকে বলবো, বিশেষ করে বাচ্চাদেরকে, খুব ছোটোর থেকে ছেলে মেয়ে সবাইকেই বোঝানো, আর ইঙ্গিতগুলোকে ফ্র্যাঙ্কলি বাচ্চাদের সঙ্গে ডিসকাস করা। তো বিশ্বাস আমরা করি, তাই না? এবার সে যদি রক্ষক হয়, ভক্ষক হয়, তাহলে আর কিছু বলার নেই, তাই না? এখন শিশুদেরকে নিজের বাবা মা ছাড়া কাউকে আর বিশ্বাস করা যায় না, এটাই বলতে পারি। বলবো যে বাচ্চাদের মানে হার বাচ্চার মাকে এটাই বলতে চাই যে নিজের বাচ্চাকে সতর্ক আর সাবধানে রাখতে হবে। তাহলে কি আমাদের বাচ্চাদের কোনোই নিরাপদ নেই? ওরা কি বাইরে বেড়াতে পারবে না? এইরকম মানুষের জন্য কি এরকম মানুষকে ছেড়ে দিয়েছে, জানোয়ারদের ছেড়ে দিয়েছে এরকমভাবে, যে বাচ্চাদের প্রতি এরকম ইয়ে করার জন্যে? নিরাপত্তা রক্ষায় শিশুরা কতটা সুরক্ষিত, সেই প্রশ্নের উত্তরেই আমরা বেরিয়ে পড়েছিলাম শহরের পথে। অভিভাবকরা জানালেন, এই সমাজে বাবা মা ছাড়া কাউকে বিশ্বাস করা উচিত নয়। ছোট থেকেই শিশুকে বোঝানো উচিত কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, এই সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া উচিত, এমনটাই জানালেন তারা। রক্ষাকর্তায় যখন বিপদ সংকেত, তখন বারবার বলতে ইচ্ছা করে, নারী সুরক্ষা সর্বোপরি, নারী স্বাধীনতা আজ কোথায়, সেই নিয়েই প্রশ্নচিহ্ন। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সাথে সুষমা পাত্রের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।